দাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে। সোমবার সকাল 11টায় শুরু হয়েছে মনোনয়ন ফর্ম বিতরণ, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে প্রতিদিন সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফর্ম বিতরণ ও গ্রহণ করা হবে। এবার জাতীয় পার্টির মনোনয়ন ফর্মের মূল্য 30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এ বিষয়ে আরো খবর জানাতে জাতীয় পার্টি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব। হাবিব, জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম বিক্রি নিয়ে বা বিতরণ নিয়ে কি তথ্য রয়েছে মুহূর্তে আপনার কাছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যে তথ্যগুলো বলছেন তার ভিতরে একটি ভুল ছিল, সেটি হচ্ছে যে মনোনয়ন ফর্ম এখনও কিন্তু বিক্রি শুরু হয়নি। সকালে 11টায় বিক্রির কথা থাকলেও কিন্তু নেতাকর্মীদের ওই অর্থে এখনও পুরোপুরি উপস্থিতি এখনও হয়নি। তবে সকাল থেকে কিন্তু এখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের বা মনোনয়ন প্রত্যাশীদের যে উপস্থিতি সেটা বাড়ছে। এরই মধ্যে বেশ কয়েকজন মনোনয়ন ফর্ম প্রত্যাশী বা মনোনয়ন প্রত্যাশী তারা পৌঁছেছেন এখানে। আমাদের সাথে বেশ কয়েকজনের কথা হয়েছে, তারা বলছেন যে এবং এখানকার যে সামগ্রিক অবস্থা, জাতীয় পার্টির এই কার্যালয়ের ভেতরে মনোনয়ন ফর্ম বিক্রির জন্য বিভাগ ওয়াইজ বা বিভিন্ন বিভাগ ভাগ করে বুথ স্থাপন করা হয়েছে, যেখানে আলাদা আলাদা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফর্ম বিক্রি করা হবে। আমরা যতটুকু শুনেছি যে কিছুক্ষণ পর একটি বৈঠক অনুষ্ঠিত হবে এখানে কেন্দ্রীয় নেতাদের, সেই বৈঠকের পরই মূলত মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হবে। আপনি জানেন যে আজকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হচ্ছে, আগামী 4 দিন চলবে। এই মনোনয়ন ফর্ম বিক্রির পরে কিন্তু তার পরের 4 দিন যাচাই বাছাই চলবে। তবে এখনও কিন্তু জাতীয় পার্টি যে নির্বাচনে যাবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত পাকাপোক্ত হয়নি, কারণ এই দলটির এখনও অনেকেই মনে করছেন যে এই সরকারের অধীনে বা এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আবার বেশিরভাগ অনেকেই মনে করছেন যে এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। কিছুক্ষণ আগে একজন সংসদ সদস্য জাতীয় পার্টির ময়মনসিংহ 8 আসনের ফখরুল ইমাম, তার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে আসলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, তবে এখনও দলীয় ফোরামের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা এখনও সবাই একমত হননি যে এই সরকারের অধীনে তারা নির্বাচনে যাবেন কি না, সে বিষয়টি আজকে মোটামুটি চূড়ান্ত হবে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন বা নিশ্চিত করেছেন। সেই বিষয়টি অপেক্ষা করতে হবে যে সেই বৈঠকের পর তারা কী সিদ্ধান্ত নেন। তবে তারা বলছেন যে পূর্ব প্রস্তুতি হিসেবে যে মনোনয়ন ফর্ম বিক্রি সেটা তারা আজকে শুরু করবেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে সর্বশেষ।